তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে কি কি রান্না হয়েছে সেটাই দেখিয়ে দিই। ভাত এইদিকে হচ্ছে, ভাতটা আমি হাঁড়ি থেকে ঢেলে নিয়েছি, হাঁড়িটা একটু তলায় লেগে গেছিলো, নামিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে অষ্টমী ছাতু, অষ্টমী ছাতু দিয়ে রেসিপিগুলো দেখো। অষ্টমী ছাতু মানে যেটাকে আমরা বাঁকুড়াতে কাড়ান ছাতু বলে, কাড়ান ছাতুর ঝোল হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল। আর এটা হচ্ছে অষ্টমী ছাতুটা দিয়ে হচ্ছে ঝাল হয়েছে সর্ষে দিয়ে। আর এদিকে হচ্ছে মাছ এনেছিল সকালবেলায়, মাছ ভাজা, জানতো না যে ছাতুটা আসবে, বাবা দিয়ে গেছে ছাতুটা। আর ডিম দুটো ফেটে গেছিলো মেয়ে আনতে যে মেয়ে রাখতে যেয়ে ফেটে গেছিলো, তো ডিমটাও ভাজতেই হলো, ফাটা ডিমটা রাখার জায়গা নেই। আর এদিকে হচ্ছে মেয়ের হচ্ছে জ্বর এসেছে, আর স্ত্রী দাদারা কাজ করছে, আর এই হচ্ছে আর্তব চাল, সেটা আমি রোদে দিয়েছি কিন্তু এখন ছাওয়া পড়ে গেছে, তো এবার আমি চান করবো, চান টান হয়নি। আর এদিকে দেখো রান্নাঘরটা আমি গুছিয়ে নিয়েছি, গোটা ঘর মুছিয়ে পরিষ্কার করে জল নিয়ে আসলাম, জল দুটো গড়েতে। আর এদিকে হচ্ছে রান্নাগুলো ঢাকা দিইনি, ঢাকাটা দিয়ে দিই, আর এই রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। গ্যাসটা মুছতে বাকি আছে, গ্যাসটা খাওয়া দাওয়ার পর মুছে নেবো, মুছতে বাকি আছে, তো চানটা করে নিই আগে। আজকে ভিডিওটা একটু দেরিতে স্টার্ট করেছি, তো গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, তো আমরাও বেশ ভালো আছি। চলো বন্ধুরা, তোমাদেরকে ঘরটা একবার দেখিয়ে দিই, যে পাটা সেন্টারিংয়ের কাজ হচ্ছে, তো এই স্নান করে এলাম, দেখতে পাচ্ছ ভিজা মিস্ত্রি দ্বারা এই আর কি খেতে গেল। তো একবার ডিজাইনটা দেখে দিই জানালার, চলো জানালার ডিজাইন দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে দরজা, দরজাটা দেখায় রোদে আমি দেখতে পাচ্ছি না, এইটা হচ্ছে দরজা, আর এইটা হচ্ছে আরেকটা জানালা। তো চলো ফাটা সেন্টার, দেখতেই পাচ্ছ জানালা। এদিকে আমিও দেখছি কত কাজ হলো, ভালো করে দেখতে পাচ্ছি না, তো আকাশটা একটু ভিডিও করলাম, কি দারুণ লাগছে বলো, শরতের মেঘ মানে দারুণ দেখতে লাগছে, সেটারে ভিডিও না করে থাকতে পারলাম না। দুপুরবেলা হয়ে গেছে, মেয়ে এদিকে স্কুল থেকে চলে এসছে, যে খেতে দাও খিদে পেয়ে গেছে, দুপুর দুটো প্রায় বাজতেই গেল, আর বেশি দেরি নেই। তো দেখো এদিকে প্রায় কাজ মোটামুটি হয়ে এসছে, আগামীকাল হলেই হয়ে যাবে। আর মেয়ের হচ্ছে জ্বর এসছে, প্রচুর জ্বর এসছে, মানে বলার কথা না, ভিডিও আমি কদিন করিনি, চার দিন মতো বন্ধই ছিল তোমাদেরকে, এটা পরে ভিডিওটা দিচ্ছি দেখতেই পাচ্ছ। আর আমাদের ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে একটা কাকু হচ্ছে আমার শ্বশুরমশাইকে দিয়ে গেছে, ভাত পোস্ত একটা মানে কাটা চচ্চড়ি মাংস এই সকল দিয়ে গেছে, মানে ঘরে আজকে কী কী সব কিছুই রান্না হয়েছে। আমরা তো আগে খাওয়া দাওয়া করে নিয়েছি, তো এরপরে মেয়েকে একটু ঘুম পাড়াবো, আর বাবা আজকে খায়নি, বাইরে কাজ আছে, আর তোমার দাদাভাই গেছে কলকাতা, তো আসবে না এখন দু তিন দিন মতো, আমরা একাই আছি, আর মেয়েটার খুব জ্বর, খুব চিন্তায় আছি। তো এই পাড়ার এখানেই আর কি ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ এনেছি, কী করবো বলো। আর মেয়েকে বলছি যে আয় শুবি আয়, তো দেখো গাটা প্রচুর গরম, শুধু জ্বর আর মানে মারাত্মক জ্বর, এরকম জ্বরও কখনো আসেনি, গায়ে যেমন সে খই ফুটছে, সে বলে না ধান দিলে খই ফুটে যাবে, সেই রকম জ্বর। তো এইদিকে ওকে বলছি ঘুম পাড়াবো, আর কিচ্ছু খায়নি, একদম কিচ্ছু খায়নি, একটাও ভাত খায়নি, তো ওকে আমি কোলে নিই, এরপরে ঘুম পাড়াবো, তো বিছানাটা ঝেড়ে দিই। তো দেখো বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে ওকে শুয়ে দিই, তারপর আমি একটু টিভি দেখবো, যে যা হয় হোক, কিন্তু মেয়েটার শরীর খারাপ হলে প্রচুর খারাপ লাগে, যে কত কষ্ট পাচ্ছে বাচ্চা মানুষ, ও তো অত ভালো করে বলতে পারে না। তো আমার এতক্ষণ ধরে খেলা করছিলো, উড়নালিয়ে পর শাড়ি পরছিলো, এগুলোই ওর কাজ উড়নালিয়ে। তো এইদিকে দেখো কত রকমের উড়না বার করেছে, তিন চার রকমের এগুলো। তারপর দেখো এই জানলাটা বন্ধ করবো, প্রচুর আলো আসছে, তো এই নাইটিটা দিয়ে আড়াল দিয়ে দেবো, তারপর একটু দুপুরে শুবো। তো বিকেলবেলা একটু আমি রেডি হয়েছি, একটু বাইরে যাব, সেই জন্য একটু দরকার আছে, মেয়েকে রেখে যাবো, দাদুর কাছে রেখে যাবো। তো দেখো সাইকেলে করে যাচ্ছি, দেখো কেমন সাইকেল চালাচ্ছি, তারপরে দেখো চলেও এসেছি কাজ সেরে, তোমাদেরকে শেয়ার করিনি, ওইখানে বারণ আছে হয়তো, করিনি ভিডিও,
তো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যে দিতে হবে। আর এদিকে হচ্ছে মেয়ে খুব কান্না করছে, খুব শরীর খারাপ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কারণ আর বেশি দূর ভিডিও করিনি, মেয়েটা জ্বর এসেছিলো প্রচুর। তো রাখছি, টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, এভাবেই আমার পাশে থাকো। ওষুধগুলো এনেছি, সেইগুলো আরেকবার দেখিয়ে দিলাম। দেখো পুরিয়া দিয়েছে ডাক্তারবাবু, আর ওইটা ওষুধ, অনেকগুলো ওষুধ দিয়েছে। তো সেগুলো আর কি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। তো টাটা সবাইকে।